আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভিডিও, কিভাবে বেলের শরবত তৈরি করতে হয়, সম্পূর্ণ প্রসেস। তো তা দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আজকে আমি আলোচনা করব বেলের শরবতের উপকারিতা বা বেলের উপকারিতা সম্পর্কে। তো প্রথমে আমরা আসি বেল কিভাবে আমাদেরকে একটা পাতিলে নিতে হবে। তো একটা পাতিল নিয়ে তারপরে আমরা বেলটাকে ভেঙে তারপরে একটা চামচ দিয়ে বেলটিকে আমরা এই পাতিলের মধ্যে রাখবো। এই যে ভিডিওর মধ্যে আমরা যেভাবে দেখাইতেছি সেমভাবে আপনারা এরকমভাবে বেলটিকে পাতিলের মধ্যে রাখবেন। তাহলে আসুন, বেল পাতিলে রাখার সাথে সাথে আমরা বেলের উপকারিতা বা বেলের শরবতের উপকারিতা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আসলে নিয়মিত বেল খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধী শক্তি বেড়ে যায়। বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে। এছাড়া ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, যক্ষা, অপুষ্টিতেও ভালো কাজে আসে এই বেল। তাই গরমের এই সময় সকালে নিয়মিত খেতে পারেন বেল বা বেলের শরবত। নিয়মিত বেল বা বেলের শরবত খেলে রয়েছে হাজারো উপকারিতা। তো এক নম্বর আসি আমরা কোষ্ঠকাঠিন্য। নিয়মিত বেল খেলে এর লোকটি গুণ কোষ্ঠকাঠিন্য দূর করে ও মুখের ব্রণ দূর হয় এবং ত্বক ভালো থাকে। টানা 3 মাস যদি আপনি নিয়মিত বেল খান তাহলে আপনি সহজেই মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। 2, আলসারের ওষুধ। আলসারের ওষুধ হিসাবে খেতে পারেন বেল। পাকা বেলের শ্বাসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই উপকারী। এ সপ্তাহে 3 দিন এক বেল খান বা বেলের শরবত খেতে পারেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বেল। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে। তবে শরবত করে নয়, বেল খেতে হবে এমনি। আর্থ্রাইটিস, শরীরে হাড়ে কিংবা মাংসে ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন আর্থ্রাইটিসের কারণে এমনটা হয়ে থাকে। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে বেলকে সঙ্গে করে নিতে পারেন। এনার্জি, পুষ্টিবিদরা বলেছেন ফাইবারে ভরপুর বেল হজম ক্ষমতা বাড়ায়। এনার্জি বাড়াতে বেলের উপকারিতা খুবই বা বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 100 গ্রাম বেল 140 ক্যালোরি এনার্জি দেয়। পাচন ক্রিয়াকেও শক্তিশালী করে তোলে এই বেল। ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন? এ সময় বেল খেলে দূর হবে এই সমস্যা। চিকিৎসকরা বলেছেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে বেলের জরুরি নেই। বেল থেকে বেল খোসা ছাড়ানোর যে প্রক্রিয়াটার পরে কী আছে তা আমরা দেখে নিই। বেল থেকে বেলের খোসা চাড়ানোর পরে এটাকে আমরা এখন একটু পানি দেব। পানি দেওয়ার পরে এটাকে আমরা 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখার পরে আমরা এই বেলটাকে হাত দিয়ে কচলিয়ে নেব, ঠিক আছে? এ সময় অবশ্যই ব্লেন্ডার করা যাবে না, কারণ এর মধ্যে রয়েছে অনেক বীজ, বেলের বীজ রয়েছে যেগুলো ব্লেন্ডার হয়ে যাবে, তারপর খাওয়া যাবে না। পরে কচলানোর পরে বেলগুলো থেকে আমরা যে বেলের ছোটো ছোটো আঁশ বা চারগুলো থাকে ওইগুলো আমরা আলাদা করে নিব। তারপরে একটা জরি নিব, জরির মধ্যে এবং নিচে একটা পাতিল দিব। তারপরে ওই জরির মধ্যে আমরা ভিডিওতে দেখানোর মতো এরকমভাবে বেলের বিচিগুলো আলাদা করতে হবে, ঠিক আছে? এরকমভাবে আমরা করব। এই যে দেখেন, ওকে, শেষবারের মতো আমরা এই শরবতটাতে একটু লবণ দিয়ে নিব, তারপরে পরিমাণ মতো
একটু চিনি দিতে হবে, বেশি পরিমাণে না, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নেব। চিনি দেওয়ার পরে তারপরে শরবতটাকে আমরা ব্লেন্ডার করতে পারি, কোনো সমস্যা নাই, বা আমরা চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিবেশন করতে পারি। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের প্রিয় বেলের শরবত। আপনারা অবশ্যই এটার বাসায় ট্রাই করবেন এবং কেমন হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।